নতুন জেমস ওয়েব মহাকাশ টেলিস্কোপ দিয়ে তোলা মহাবিশ্বের 1350 কোটি বছর আগের প্রথম সম্পূর্ণ রঙিন ও চমকপ্রদ ছবি প্রকাশ করেছে মার্কিন গবেষণা সংস্থা নাসা। বিরল এই ছবি প্রকাশের মধ্য দিয়ে মহাকাশের আরও অজানা তথ্য উঠে এসেছে। বিশ্বের এত পুরানো ছবি প্রকাশের সঙ্গে যুক্ত ছিল ঢাকার শান্তিনগরে বেড়ে ওঠা বাংলাদেশি মেয়ে লামিয়া আশরাফ মওলা। বিস্তারিত থাকছে রাকিব হাসানের রিপোর্টে। বিশ্বের এ যাবৎ এটাই মহাজগতের প্রাচীনতম অবস্থার বিস্তারিতভাবে তোলা চিত্র। এই ছবিটি তারামণ্ডলী ও ছায়াপথের যে আলোক রশ্মির বিচ্ছুরণ দেখা যাচ্ছে তা শত শত কোটি বছর পাড়ি দিয়ে এসে পৌঁছেছে। হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেনকে এই ছবি দেখানো হয়েছে। জেমস ওয়েব টেলিস্কোপ দিয়ে তোলা আরও ছবি, যেগুলো আগে কখনো দেখা যায়নি, সেগুলো নাসা বিশ্বব্যাপী প্রকাশ করেছে মঙ্গলবার। $1,000 কোটি মূল্যের এই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ উৎক্ষেপণ করা হয়েছিল গত বছর 25শে ডিসেম্বর। মহাকাশে সুপরিচিত হাবল টেলিস্কোপের জায়গা নিতে তৈরি করা হয় এই জেমস ওয়েব টেলিস্কোপ। এই টেলিস্কোপ বা দূরবীক্ষণ যন্ত্র আকাশে অনেক কিছুই পর্যবেক্ষণ করবে, তবে এর প্রধান দুটি লক্ষ্য রয়েছে। একটি হল মহাকাশে 1350 কোটি বছর আগে একেবারে প্রথম জন্ম নেয়া তারাগুলোর আলোর বিচ্ছুরণ কিভাবে ঘটেছিল তার ছবি নেয়া, এবং দ্বিতীয়টি হল দূরের গ্রহগুলো মানুষের বাসযোগ্য কিনা সে বিষয়ে অনুসন্ধান করা। জেমস ওয়েবের যে ছবিটি প্রেসিডেন্ট বাইডেনের কাছে নাসা প্রকাশ করেছে তাতে দেখানো হয়েছে এই দূরবীক্ষণ যন্ত্র প্রথম লক্ষ্যটি অর্জনে সক্ষম। যে ছবি আপনি দেখতে পাচ্ছেন সেটা হলো দক্ষিণ গোলার্ধের এক গুচ্ছ ছায়াপথ, যেটি ভোলান্স নক্ষত্রপুঞ্জ। এই নক্ষত্রপুঞ্জ সত্যি কথা বলতে খুব একটা দূরে নয়, মাত্র প্রায় 4,500 কোটি আলোক বর্ষ দূরে। কিন্তু এর ভর এমনভাবে বেঁকে গেছে যাতে এর আলোর বিচ্ছুরণ অনেক ব্যাপক পরিসরে, অনেক দূর পর্যন্ত ছড়িয়ে গেছে। এটা মধ্যাকর্ষণের একটা প্রভাব। একটা দূরবীক্ষণ যন্ত্রে জুম লেন্স ব্যবহার করলে যেমনটা দেখা যায়, এটা জ্যোতিমণ্ডলে সেই জুম লেন্সের মতো কাজ করেছে। জেমস ওয়েব টেলিস্কোপ বিশ্বের সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ। এতে 6.5 মিটার চওড়া সোনার প্রলেপ লাগানো প্রতিফলন আয়না আছে এবং আছে অতি সংবেদনশীল ইনফ্রারেড তরঙ্গ দৈর্ঘ্যের যন্ত্রপাতি। এই টেলিস্কোপ ছায়াপথের বেঁকে যাওয়া ওই আকৃতির ছবি ধরতে সক্ষম হয়েছে। বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের পর এই ছায়াপথগুলো স্থায়ী হয়েছিল মাত্র 60 কোটি বছর পর্যন্ত। মহাজগতের বয়স বলা হয় 1380 কোটি বছর। কানাডিয়ান স্পেস এজেন্সির হয়ে ইউনিভার্সিটি অব টরেন্টোর এক দল কাজ করছে এই ছবি তোলা ও বিশ্লেষণে। সেই দলেরই সদস্য ঢাকার শান্তিনগরে বেড়ে ওঠা বাংলাদেশি মেয়ে লামিয়া আশরাফ মওলা। রাকিব হাসান, আরটিভি।